বিজেপি সিপিএম থেকে প্রায় 300 জনের তৃণমূলে যোগদান। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের সন্দেশখালী ধামাখালীতে তৃণমূলের বিজয় সম্মেলনী অনুষ্ঠানে বিজেপি সিপিএম মিছিল করে 300 জন নেতাকর্মী সমর্থক তৃণমূলে যোগদান করলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বসিরহাট তৃণমূলের সাংগঠনিক জেলার সভাপতি সরোজ বন্দ্যোপাধ্যায়, চেয়ারম্যান হাজি নুরুল ইসলাম, বসিরহাট যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সমীক রায় অধিকারী, সন্দেশখালী বিধানসভার কনভেনার শেখ শাহজাহান, বিধায়ক সুকুমার মাহাতো, সন্দেশখালী 2 নম্বর ব্লকের সভাপতি শিবপ্রসাদ হাজরা, যুব নেতা আলমগীর শেখ সহ একাধিক নেতা কর্মী সমর্থকেরা। আজ সন্দেশখালী ধামাখালী বাস স্ট্যান্ডে তৃণমূলের বিজয় সম্মেলন অনুষ্ঠিত হয়, সেখানেই যোগদান করেন তারা। দলত্যাগীরা জানান, তৃণমূলের উন্নয়নের সৈনিক হতে আমরা সিপিএম বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলাম। পশ্চিমবাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে এবং তারা সন্দেশখালী বা আমাদের খুলনা অঞ্চলে যেভাবে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়ন দেখে আমরা বিজেপি ছেড়ে প্রায় 200-250 কর্মী আজ এবং সন্দেশখালীতে শাহজাহান ভাইয়ের অনুপ্রেরণা এবং তার কাজের গতি দেখে আমরা প্রায় 200-250 কর্মী যোগ দিয়েছি, বিজয় সম্মেলনে যোগ দিয়েছি। সন্দেশখালী বিধানসভা এলাকার খুলনা গ্রাম পঞ্চায়েত থেকে বেশ কিছু সংখ্যক সিপিএমের সঙ্গে যারা যুক্ত ছিলাম পার্টির কাজ করতাম, শেখ শাহজাহান যিনি এই সন্দেশখালীর হাটফ্রপ এবং সন্দেশখালী বিধানসভার কনভেনার এবং এখানকার উনি হৃদস্পন্দন, তার তার নেতৃত্বে তার হাত ধরে আজকে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি এই বিজেপি নামক একটি ফ্যাসিবাদী দলকে, যাতে বাংলা থেকে উৎখাত করা যায়। আগের পঞ্চায়েত নির্বাচনে দেখলেন 272টা সিট পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ মিলে, তো বিজেপি একটা জেলা পরিষদ আর একটা পঞ্চায়েতে প্রার্থী তারা দিয়েছিল, কিন্তু আমাদের 272টা সিটে 72টা প্রার্থী দিতে কোনো গুঞ্জন শুনেছিলে? এবারও তাই কোনো গুঞ্জন শুনবেন না। সন্দেশখালীতে যারা যোগ্য মানুষ, যারা মানুষের কাজ করবে, মানুষের সুখ দুঃখের পাশে থাকবে, তাদেরকে আমরা টিকিট দিতে বাধ্য। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ।